হঠাৎ যেন গর্ভ যন্ত্রণা শুরু হয়ে গেল, তখন এই যন্ত্রণায় তাকে বাধ্য করলো একটা খেজুর গাছের তলায় আশ্রয় নিতে। কলাত ইয়া আলাই তানি মৃত্যু কবলা হাজা, মরিয়াম বলে হায় এই ঘটনার আগে আমি মরে যেতাম ভালো ছিল। ওকানা নাসিয়া মানসিয়া, ভাই মানুষের স্মৃতি থেকে মুছে যান ভালো হতো। এ কি কোন বিপদ, লজ্জার বিষয়। না দাহা মেন তাহাতিহা, নিম্নভূমি থেকে আওয়াজ আসলো, গাইবে আওয়াজ, লা তাহা জানি, তুই দুঃখ করো না, চিন্তিত হয়ো না, কদ জাল রব্বকে তাহা তাকে সারিয়া, আল্লাহ তোমার প্রতিপালক তোমার নিম্ন দেশে একটি নদী সৃষ্টি করে দিলেন। মারিয়াম বললেন আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি যদি তুমি আল্লাহ ভেরু হও। কলা ইন্নামা আনা রাসূলু রব্বিকা লিআহাবালাকা গোলামান জাকিয়া, আমি মানুষ নই আমি ফেরেশতা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত, কেন এসছি, লিআহাবালাকা গোলামান জাকিয়া, তোমাকে একটি পুত্র পবিত্র সন্তান দেওয়ার জন্য। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন কীভাবে, বিনা বাপ মায় না, আর একে করলো বিনা বাপে, কোনো ব্যাপারই না আল্লাহ, তাই ভাই ও আলাই হাই কিনো, তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য খুবই সহজ। বলে না যে আল্লাহ আয়াতাল্লিন্নাস, তোমার এই ছেলেকে আমরা মানব জাতির জন্য একটা নিদর্শনে পরিণত করব। কমের লোকরা বললো কীভাবে আমরা কথা বলবো এমন একটা বাচ্চার সাথে যে এখনও দোলনায় ঝুলছে, বলে বাচ্চা কথা বলছে, এন্নি আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ও জালানি নবিয়া, তিনি আমাকে কিতাব ইঞ্জিল দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সূরা মারিয়াম 25 আয়াতের নির্দেশনা মতে এটা ছিল গরমকাল, যে কালে খেজুর পাকে এবং একটু গোড়ায় হাত দিলে পড়ায়। তো গরমকালের জিনিসটা আমরা এনেছি শীতকালে, 25 ডিসেম্বর শীতকাল না, ফলে তাদের এই ধারণা যে মিথ্যা, কোরআনের এই আয়াত পরিষ্কার বলে দিচ্ছে। আল্লাহ বলছেন অজকুর ফিল কিতাবে মারিয়াম ইজান তামাজাত মিন আহলিয়া মাকানা শারকিয়া, হে মোহাম্মদ তুমি এই কিতাবে বর্ণনা করো মরিয়াম সম্পর্কে, যাকে এরা বলে মেরি, বিকৃত উচ্চারণ করে সব মেরি, ইজান তাওয়াজাত মিন আহলিয়া মাকানা শারকিয়া, যখন তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে গমন করলেন। আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, ইহুদিদের কেবলা ছুটির দিন কবে, শনিবার না, আর খ্রিস্টানদের রবিবার, আর মুসলমানদের শুক্রবার। এর ইতিহাস হচ্ছে এই যে ইহুদিরা শনিবারের দিন এবাদতের দিন ছিল, আল্লাহ বলছেন তোমরা এদিন মাছ মেরো না, ওই যে বাইতুল মুকাদ্দাসের পাশে যে ভূমধ্যসাগর, ওইখানে দুনিয়ার ইতিহাসের ডিপো, ওখানে তোমরা মাছ মেরো না, এদিন তোমরা ইবাদত করো। ইহুদিরা এত বদের বদ, ওরা মাছ মারে না, কিন্তু শনিবার দিন ওই সাগরের যে ক্যানাল দিয়ে মাছটা ঢোকে, মাটি উঁচু করে বন্ধ করে দিল, মাছ আসবে যখন 1,000-10,000 জায়গা কেটে দেয়, তাহলে মাছ সব ঢুকে পড়ে গর্তের মধ্যে, আমাদের খাল বলি বা নালা বলি। রোববার দিন সকালে ওটা বন্ধ করে দিয়ে মাছ যা ঢুকছিল আর বেরোতে পারে না, রোববারে মারা শুরু করলো। তাদের এই বদমাশি দেখে এরা মোত্তাকি মোমিন লোক যারা ছিল, তোরা আল্লাহর সঙ্গে পাল্লা করলি, আল্লাহ বললো শনিবার তোর ইবাদত কর, তোর ইবাদত বাদ দিয়ে ক্যানাল বানিয়ে মাছ ঢুকাই দিলি, এর শাস্তি তো হবেই, কোনো কথা তারা শুনলো না, ওরা করতেই থাকলো। তখন ইমানদার লোকেরা ওদের এলাকা ছেড়ে আলাদা জায়গায় চলে গেল, না কিন্তু আল্লাহ গজব আসলো বলি, ঠিকই গজব আসলো। আল্লাহ বললেন কোন কেরাদাতন খাসি, তোমরা সব নিকৃষ্ট বানর হয়ে যাও, সুরে বাকারা 65 পড়ে দিলেন। মোত্তাকি লোকগুলো কয়েকদিন পরে দেখা গেলে এদের কোনো শ্রাশব্দ নেই, কিছুর মিছুর হয়েছে কিছু থাকবে, তো একটা মানুষ জন বসবাস করলে দেখা গেলে কোনো শ্রাশব্দ নেই। তখন ওরা পাঁচিল ডিঙে এ পাশে এসে দেখে যে মানুষ সবই আছে, সব বানর,
বুড়োগুলো হয়েছে শুকর, যুবকগুলো হয়েছে সব বানর। এদেরকে অনুভূতি সম্পন্ন এমন নয় যে তারা খালি কথা বলতে পারছে না, যদি বানরের শুকর কথা বলতে পারে না, এদের সব চিনছে ওরা। তোরা তো মানা করেছিলি, আমার তো কথা শুনে নেই, এখন তো লোভের পাপ, পাপে মৃত্যু। তারা এসে মুখ ঘষতেছে, কান্নাকাটি হচ্ছে, চোখ দিয়ে সহনে পানি ঝরতেছে। এই ঘটনাটা এখানে আসছে যে শনিবারে এবাদতের দিন এবাদত নগরে ওরা আল্লাহর সঙ্গে প্রতারণা করে আল্লাহর আবদ্ধত করেছিল বলে তারা শুকর বানরে পরিণত হয়ে গেছিল। আদেশে এসছে যে এরকম গজব যাদের উপর হয় তারা তিন দিনের বেশি বাঁচে না, আর না খেয়েই থাকে, তারা কিছু খেতেও পারে না। ফলে ও পুরা ইহুদি গোষ্ঠী তিন দিনে শেষ। এটা হলো ওই এবাদতের দিনকে অস্বীকার করার শাস্তি, আর শনিবার এবাদত দিন ছিল এটাও তার প্রমাণ হচ্ছে কোরআনের ভাবে। আর নাসারারা এরা রোববারে কেন, ওরা এই আয়াতটা মা মরিয়াম মাকানান শরকিয়া পূর্ব দিকে গমন করেছিলেন, তো পূর্ব দিকে গমন করার কারণে ওরা পূজা করে সূর্যের উদয়স্থলকে। সেজন্য ওরা আল্লাহ পাক বললেন তোমরা কোনটা নিতে চাও, না আমরা ইহুদির সঙ্গে যাব না, আমরা আলাদা নেব, তাহলে আমরা রোববার নেব। আল্লাহ বললেন তুমি দেখো রোববারটা কেন নিবা, চলতে রোববারের দিন আল্লাহ পাক সৃষ্টি শুরু করেন। এমন আহাত বলে আরবিতে, আহাত মানে প্রথম দিন, তো সৃষ্টি শুরু করেছে প্রথম দিন থেকে আমরা ওই দিন নেব, ঠিক আছে তাই নাও। আর ইহুদির বললো তোমরা শনিবার নেবে কেন, আমরা এই দিন ওই শনিবার নেব, যে আল্লাহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই ছয় দিন সৃষ্টি করেছেন, শুক্রবার সন্ধ্যার সময় যে আদমকে সৃষ্টি করেছেন, আর শনিবার আল্লাহ বিশ্রাম নিয়েছে ছুটি, আমরা শনিবারের দিন নেব, আল্লাহ কোনো বিশ্রাম আছে নাকি, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বিশ্রাম আছে, তোমরা ওই ধারণাকে নিল আল্লাহ সাত দিনে সৃষ্টি করেছে শনিবার বিশ্রাম নিচ্ছে। ওদের যারা পীর পুরোহিত আছে তারা যা বলে লোকেরা তো তাই বিশ্বাস করে, বা সেই হিসেবে ওদের হলো শনিবার, এদের হলো রবিবার, আর শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এই দিন আদমকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন, এই দিন কিয়ামত হবে, এদিন যত ভালো কাজ হয়েছে পৃথিবীতে সব শুক্রবারে হয়েছে, আল্লাহ বা মুসলমানদের সৌভাগ্যবান করেছেন, শুক্রবারটা আমাদের ভাগ্যে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো ওরা এক চিন্তায় আছে, এরা এক চিন্তায় আছে, আর মাকান আর সার্কি আর পূর্ব দিকে যে গমন করলেন সূর্যের উদয়স্থল কেরা ধরে নিল তাদের মূল কেবলা, এজন্য ইহুদিরা কখনো পশ্চিম দিকে ফিরে সেলা তাদের করে না, ওরা পূর্ব দিকে করে। ওই যে মরিয়াম গেছে পূর্ব দিকে, এই কথাটা এখানে চলে আসে একটা শব্দে, মাকানান শরকিয়া পূর্ব দিকের স্থানে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসাল লাহা বাশারান সাবিয়া, অতঃপর আমরা তার কাছে পাঠালাম জিব্রিলকে, রুহ মানে রুহুল আমিন জিব্রিল, সে গিয়ে সেখানে মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেল। কওলাত ইন্নি আউযু বির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, মরিয়াম বললেন আমি তোমার থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি যদি তুমি আল্লাহ ভীরু হও। কওল ইন্নামা আনা রাসূল রাব্বিকা লিআহমালাকা গোলামান যাকিয়্যা, আমি মানুষ নই আমি ফেরেশতা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত, কেন এসছি, লিআহমালাকা গোলামান যাকিয়্যা, তোমাকে একটি পুত্র পবিত্র সন্তান দেওয়ার জন্য। কওলাত আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়্যা, কীভাবে আমার সন্তান হবে, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি বা আমি নিজে ব্যভিচারিণী নই। কওলা কাজালিক, জিবরিল বলেন এইভাবেই হবে। কওল রব্বুকি হুয়া আলাই হাইয়িনুন, তোমার প্রতিপালক বলেছেন এটা আমার পরে খুবই সহজ, সহজ না,
আদমকে আল্লাহ সৃষ্টি করলেন কিভাবে, বিনা বাপ মায় না, আর একে করলো বিনা বাপে, কোন ব্যাপারই না আল্লাহ, তাই ভাই ও আলাই হাই কেন, তোমার প্রতিপালক বলেছেন যে এটা আমার জন্য খুবই সহজ, বলে না যে আল্লাহ আয়াতাল লিন্নাস, তোমার এই ছেলেকে আমরা মানব জাতির জন্য একটা নিদর্শনে পরিণত করব, ও রাহমাত মিন্না, এবং আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে আমরা তাকে সৃষ্টি করব। কানা আমরা মকদিয়া, এটা এই এই নির্দেশ এই কাজটি পূর্ব নির্ধারিত, আমি এসেছি গেলে আদেশ পালন করার জন্য, আবার এখন কাল নেই, তা আগেই তকদির হয়ে আছে। ফাহামালাত ফান্তাওয়াজা বি মাকানান কাসিয়া, অতপর জিব্রিল তার মুখে ফুঁক দিলেন, বাস আগে সোজা পেটে চলে গেল, ওর কাজ তো আল্লাহ। ফাহামালাত, উনি গর্ভবতী হলেন, ফান্তাওয়াজা বি মাকানান কাসিয়া, তখন তিনি বাড়ি ছেড়ে দূরে চলে গেলেন, লজ্জার বিষয় না, স্বামী বিয়ে স্বাধীনের স্বামী নেই বাচ্চা হয়ে যাবে, হয় ফাজা হল মাখাজুল্লাহ জজে নাখলা, হঠাৎ যেন গর্ব যন্ত্রণা শুরু হয়ে গেল, তখন এই যন্ত্রণায় তাকে বাধ্য করলো একটা খেজুর গাছের তলে আশ্রয় নিতে। কলত ইয়া আলাই তানি মৃত্যু কবলা হাজা, মরিয়াম বলেন হায় এই ঘটনার আগে আমি মরে যেতাম ভালো ছিল, ও কানা নাসিয়া মানসিয়া, ভাই মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম ভালো হতো, এ কি কোন বিপদ লজ্জার বিষয়, না দাহা মেন তাহাতে হা, নিম্নভূমি থেকে আওয়াজ আসলো গাইব আওয়াজ, লা তাহা জানি তুই দুঃখ করো না চিন্তিত হবে না, কদ জাদ রব্বকে তাহা তাকে সারিয়া, আল্লাহ তোমার প্রতিপালক তোমার নিম্ন দেশে একটি নদী সৃষ্টি করে দিলেন, আহুজি এলাইকে বিজেজ এই নাখলাতে তো সাকুত এলাইকে রোতবান জানিয়া, আর এই খেজুর গাছের গোড়া ধরে তুমি নিজের দিকে টান দাও, দেখবে তোমার উপরে অটোমেটিক খেজুর পড়বে, পাকা খেজুর পড়বে, তিনি সেটাই করলেন। ফাকুলি অশ্রবি অকর্রি আয়না, অতবার তুমি ওই খেজুর খাও, আর নদীর পানি পান করো, আর চক্ষু শীতল করো, সন্তান হবে, যে কোনো মা যত কষ্টই হোক সন্তান হওয়ার পরে খুশি হয় না, সন্তান হওয়ার সময় তার জান বেরিয়ে যায়, এখন তো শীতের যুগ আসা তোর একটা সুবিধা হয়েছে, তখন তো বহু বাচ্চা মা মারা যেত প্রসব করার আগে, ফাইমা তারা এন এমন বাসারে আহাদান ফাকুলি ইন্নি নাজারতুলের রহমান এ সওমা ফালান ওকল্লামাল ইয়াউমা ইনসিয়া, যদি এই সময় কোনো লোকজন আসে তুমি বলে দিও ইশারা যে আমি এখন কথা না বলার নজর করেছি মান্যত করেছি, আমার সাথে কথা বলো না। প্রশ্ন হল খেজুর পাকে কি শীত করে না গরম করলে, পাগলও বোঝে, তো গরমকালের জিনিসটা আমরা এনেছি শীতকালে, 25 ডিসেম্বর শীতকাল না, ফলে তাদের এই ধারণা যে মিথ্যা কোরআনের এই এত পরিষ্কার বলে দিচ্ছে। সূরা মারিয়াম 25 আয়াতের নির্দেশনার মতে এটা ছিল গরমকাল, যে কালে খেজুর পাকে এবং একটু গোড়ায় হাত দিলে পড়ায়, খেজুর গাছকে গোড়া হাত দিলে নড়ে নাকি, ও তো মাথায় গিয়ে নড়ালে তো নড়ে না, আর গোড়া হাত দিলে মানে তোমাকে টাচ করতে হবে, আল্লাহ বাকি কাজ করে দেবে, কিছু না করলে আল্লাহ দেবে না, আল্লাহ ইনসানে ইল্লা মা সা, চেষ্টার বাইরে মানুষ কিছুই পায় না, অর্থাৎ চেষ্টা আপনাকে করতেই হবে। ফাতাত বিহি কওমাহা, এবার বাচ্চা হয়ে গেল কি করবে, উপায় তো নেই, বাচ্চা মানুষ করতে হবে না, নিজের কওমের কাছে তিনি বাচ্চা নিয়ে এলেন, তাহামিলহু, যাতে তারা এটাকে প্রতিপালন করে, নিজে কোলে উঠে এনে বাচ্চা নিয়ে এলেন। কালু ইয়া মরিয়াম লাকাদ জিহতে শাইয়ান ফারিয়া, সবাই বললো এ মরিয়াম তুমি বিস্ময়কর বস্তু নিয়ে চলে এসছো আমাদের সামনে, এ কি, ইয়া উক্ত হারুন, হে হারুনের বোন, মানে মুসার ভাই ছিল হারুন, ওই বংশের লোকেরা, হে হারুনের বোন, মা কান আবু কেমরা সব এ নমা কানাত উম্মুকে বাকিয়া, তোমার বাপ তো কখনো খারাপ লোক ছিল না, তোর মা কখনো বেবিচারণী ছিল না, আর তোমার হলো কি, স্বাভাবিক প্রশ্ন আসবে না, আল্লাহ বলছে তুমি কী করলে ফাশারাত এলাইহে, নিজের কোলের বাচ্চা দেখে ইঙ্গিত করলেন জবাবটা ওই দেবে, আমি পারব না,
قالوا كيف نكلم من كان في المهد صبيا কম লোকরা বলল কিভাবে আমরা কথা বলবো এমন একটা বাচ্চার সাথে যে এখনো দোলনা ঝুলছে বলে বাচ্চা কথা বলছে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতা নিয়েল কিতাব ও জালানি নবিয়া তিনি আমাকে কিতাব ইঞ্জিল দিয়েছেন এবং আমাকে নবী করেছেন ও জালানি মুবারাকান আইনামা কুনতু তিনি আমাকে বরকত মণ্ডিত করেছেন যেখানেই আমি থাকি না কেন পাওসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের জন্য যাকাত আদায়ের জন্য যতদিন আমি বেঁচে থাকি বররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জব্বারান শাকিয়া এবং তিনি আমার মায়ের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন এবং আমি কখনোই উদ্ধত এবং অকৃতজ্ঞ হিসেবে আমাকে সৃষ্টি করেন নাই আসসালামু আলাইয়া ইয়া মা ওয়ালাদতু ইয়া মা আমুতু ইয়া মা উবাসু হাইয়া আমার উপরে আল্লাহপাক শান্তি বর্ষণ করেছেন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত উঠবো আল্লাহর কাছে যা লেখা ঈসা ইবনে মরিয়াম এত ঘটনার পরে এবার আল্লাহ বলছে ওই ছেলেটি হলো ঈসা ইবনে মরিয়াম কওল আল হক আল্লাযী ফীহি আমতারুন এটা এই সত্য কথা যে ব্যাপারে মানুষ আপসে মতভেদ করেছে ঝগড়া করে মা কানা লিল্লাহি ইয়াত্তাখাযা মিন ওয়ালাদিন সুবহানাহু আল্লাহ কখনোই সন্তান গ্রহণ করেন না তিনি এক থেকে মহাপবিত্র এজা কদা আমরান যখন তিনি কোনো কাজে সিদ্ধান্ত নেন ফাইন নামে আকবরুল্লাহ কুন ফায়াকুন তখন তিনি কেবল বলেন হ অতঃপর তা হয়ে যায় ওয়াইনাল্লাহ রব্বি ও রব্বকুম ফাবুদু হো এবং নিশ্চয়ই আল্লাহ আমার রব তোমাদেরও রব ফাবুদু হো তোমরা তার ইবাদত করো তার দাসত্ব করো হাজা সিরাতু মুস্তাকিম এটাই হলো সোজা রাস্তা এতগুলো কথা বলছো কোলের বাচ্চা খেয়াল করেছেন এতটা কথা একটা বড় ওয়াইজ বক্তা বলতে পারবো না সব বলে যাচ্ছে হাজা সিরাত মুস্তাকিম ফাখতালা বলা হাজা বাইনে তো কমের লোকদের যতগুলো দল তো থাকেই সব লড়ের লোকেরা সব ইখতলাফ শুরু করলে কি মতভেদ শুরু এর কী এটা হয় নাকি ফবাইলুল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম দুর্ভোগ হলো ওইসব লোকরা যারা এই কেয়ামতের দিন হাজির হওয়াটাকে অস্বীকার করে এই পুরো ঘটনা এবার আপনি বলেন এই ঘটনা শুনলে তো মনে হয় উপন্যাস কাল্পনিক উপন্যাস এ যদি কেউ লিখত মানুষ তাকে পিটিয়ে দিতে বলে হয় নাকি যেহেতু আল্লাহর কালাম এখানে তো প্রশ্ন ওঠে না কোনো মিথ্যা না